আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি একটা সুন্দর মজাদার ডায়েট রেসিপি দেখাবো। এই জন্য আমি প্রথমে গরম পানি সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে বরবটিকে এভাবে লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। একটু করে লবণ দিয়েছি আর তার মধ্যে একটু সয়াবিন তেল অ্যাড করে দিব যাতে বরবটির কালারটা সুন্দর থাকে। এরপর ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ করে নিব। এটা বেশি সেদ্ধ হবে না 2 মিনিটে, কারণ পানি অত বেশি গরম ছিল না। এখন এটাকে নামিয়ে নিব। এখন আমি সরিষার তেল দিব, কারণ এটা ডায়েটের জন্য, তো সরিষার তেলে অত বেশি ফ্যাট থাকে না। আমি কি করলাম, একটু রসুনকে কুচি করে নিয়েছি আর হচ্ছে যে শুকনা মরিচকে কেটে নিয়েছি। এটার মধ্যেই আমি বরবটিগুলোকে দিয়ে দেব। রসুনগুলোকে ভেজে নিব যতক্ষণ না একটু হালকা ব্রাউন কালার আসবে। আর এখন বিশ্বাস করেন, এটার স্মেলটা মানে এত সুন্দর আসতেছে, মানে এটাতেই মন ভরে যাচ্ছে। এই যে দেখেন বরবটিগুলো, এগুলো বেশি সেদ্ধ হয় নাই। এখন এটার মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে নিব আর তারপরে এটাকে বেশি হাই হিটের মধ্যে আমি ভেজে নিব। বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশি ভাজলে আর মজা লাগবে না। আমি চাচ্ছিলাম এটা একটু খেতে একটু কচকচ করবে, তাহলেই অনেক ভালো লাগবে। এটার কালারটা দেখেন, উফ, মানে কালারটা যে এত সুন্দর হয়েছে, বেশি সেদ্ধ হয় নাই, একদম সবুজ সবুজ, দেখেই তো মনটা ভরে গেছে। আর এটার টেস্টটা অসাধারণ ছিল। আপনারা যারা ডায়েট করেন আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা, খুবই মজা, আমার খুব ভালো লেগেছে, আপনার মুখের রুচিও বাড়িয়ে দিবে। এখন হলো পরিবেশনের পালা। এই তো আমি সুন্দর করে ঢেলে নিব, দেখেন কত সুন্দর। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই।